দুদকের মামলার ভুল আসামি হয়ে প্রায় 3 বছর কারাভোগের পর হাইকোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পেলেন জাহালম। গতরাত 1টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে জাহালমকে গ্রহণ করেন তার ভাই শাহনূর মিয়া। মুক্তি পেয়ে তিনি বলেন, দুদকের ভুলে বিনা দোষে তাকে 3 বছর জেল খাটতে হয়েছে, তাই দোষীদের কঠিন শাস্তির দাবি জানান তিনি। কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে জাহালমের মুক্তির কাগজপত্র আদালত থেকে কাশিমপুর কারাগারে পৌঁছায়, পরে তার জাতি বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল হাইকোর্ট জাহালমকে সব মামলা থেকে অব্যাহতি দেন। দুর্নীতি দমন কমিশনের 26টি মামলায় 2016 সালের 6 জুন নরসিংদী থেকে জাহালমকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের 27 মে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আমি কোন অপরাধ না করে আসলে 3 বছর আমার দুদক জেলে রাখছে, আজকে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমি দুদকের কঠিন বিচার চাই। আমার ভাই বিনা অপরাধে বিনা দোষে আমার ভাই জেল কাটলো, রাষ্ট্রের কাছে সঠিক বিচার চাই। যারা এদের তদন্ত করছে তাদের আইনে আনতে তাদের সঠিক বিচার হওয়া উচিত।